আসসালামু আলাইকুম। দেখে নিব আজকের নিউজ। নাটোরে ছেলেকে টপকেছে মা, মাকে টপকেছে ফুপু। ছেলের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ছেলেকেই টপকে ভালো ফলাফল করেছেন মা, আর ছেলের মাকে টপকে আরও ভালো ফলাফল করেছে ছেলের ফুপু। এমন ফলাফলে আনন্দের জোয়ার এখন নাটোর শহরের মালিখাটি এলাকার রুহুল আমিনের বাড়িতে। চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং টেট থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় রুহুল আমিনের ছেলে রাকিব আমিন। সে পেয়েছে জিপিএ 3.67। 1995 সালে এসএসসি পাস করেন রুহুল আমিনের স্ত্রী শাহনাজ বেগম। তারপর আর পড়া হয়নি তার। এক পুত্র ও এক কন্যার জননী শাহনাজ বেগম তার ছেলেদের লেখাপড়া করাতে গিয়ে আবারও পড়াশোনার প্রতি টান অনুভব করেন। তাই 22 বছর পর আবারও নাটোর মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় বসেন এই মা। অর্জন করেন জিপিএ 4.83। এই শাহনাজ বেগমের ফুফাতো বোন মমতা হেনা যখন দেখলেন তার মামাতো বোন এতদিন পর আবারও পড়াশোনা শুরু করছে, তখন তিনিও শুরু করেন পড়াশোনা। 1993 সালে এসএসসি পাস করার 24 বছর পর আবারও হাতে তুলে নেন বই। দুবোন একই কলেজে কম্পিউটার অপারেশন ট্রেডে ভর্তি হয়ে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মমতা হেনা অর্জন করেন জিপিএ 4.88। একই পরিবারে এই তিনজনকে একসাথে পাস করতে দেখে চমকে গেছেন অনেকেই। ফলাফল ঘোষণার পরপরই তাদের এক নজর দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন শহরের মালিখাটি এলাকায় তাদের বাড়িতে। 22 বছর পর ছেলের সাথে পরীক্ষা দিয়ে এমন ফলাফল অর্জনের বিষয়টি এখন বিশ্বাস করতে পারছে না রাকিব আমিনের মা শাহনাজ বেগম। জানালেন, অনেক কষ্ট করে ছেলে মেয়েকে বড় করার পর নিজেরও মনে ইচ্ছা হয়েছে একটু পড়াশোনা করতে পারলে ভালো হতো, কিন্তু দুই সন্তানের পর নিজের পড়ালেখার খরচ চালানোর সামর্থ্য আমার ছিল না। আবার পড়াশোনা শুরু করার ইচ্ছার কথা শুনে এগিয়ে আসেন বাবা হাজি শাহজাহান আলী ও ভাই কাউসার আলী। পড়াশোনার জন্য বই দেন ভাই, পড়তে সহযোগিতা করে ছেলে মেয়ে, আর ফর্ম পূরণের টাকা দেয় আমার বাবা। এভাবেই আমার অর্জন আজকের ফলাফল। আজ থেকে উচ্চতর শিক্ষা গ্রহণের আশা আরও বেড়ে গেল। সুযোগ পেলে আমি আরও পড়াশোনা করতে চাই। আজ এ পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।